হ্যালো তেনো মাদি, তো এটা আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটছে। দাঁড়ান একটু নিচে দেখাই। এই তো আলহামদুলিল্লাহ, মানে একদম পানি পানি হয়ে গেছে। সব থেকে দুঃখের সংবাদ হলো সকালবেলা এসে দেখি একটা বাচ্চা ফ্লোরে পানিতে পড়ে ছিল। কিছু লাভ বাটির মানে অবস্থা দিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের নতুন একটা নরের সাথে পুরাতন বাড়ির একটা মাদি ছিল আমার, এটা খুবই পছন্দ। একটা অলরেডি ডেড হয়ে গেছে, আর প্রথম অবস্থায় যে তাড়াতাড়ি ডিম দিয়ে দিব ভাবিও নাই। আলহামদুলিল্লাহ, তো আজকে ডিম পারছে যে ডেট থেকে আজকে ডেট পর্যন্ত প্রায় 17-18 দিন বা 15 দিন হয়ে গেছে। তো আজকে ডিম গুলো ফুটবে আজকে কালকে, কারণ 15 থেকে 16 দিন হয়ে গেছে। তো চেক করার জন্য আসলাম, আর সকালে আমি কয়েকটা টিপস থেকে বাচ্চার অবস্থা দেখেছিলাম, তো আমি শিওর হয়েছি সকালে আবার সব ফুটো দেখি। আর এই গরমের মধ্যে প্রায় 40-41 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেও পাখিগুলার কি অবস্থা, ডিম ভালো আছে কিনা ওই তো আপনাদেরকে দেখাবো। আপনারা তো জানেন কি গরম পড়ছে, আর এটা যেহেতু টিনের রং তো গরম একটু বেশি লাগবে, এটা স্বাভাবিক আবার ছাদের উপরে। আর এই যে এটা হচ্ছে আমার পাখির রুম থেকে বাইরের সাইড, সাথে কিছু ডান রোদ দেওয়া হয়েছে। প্রথমে আপনাদেরকে বলি, এটাতে আছে ডিম, এটাতে আছে, এটাতে আছে, এটাতেও আছে, উপরে সবগুলাতে আছে, জাস্ট কোনা দুই জোড়াতে নাই। আর এই পাশে এই এইটাতে আছে, এটাতে আছে, এটাতে নাই, উপরেরটাতে আছে। তো সবগুলো আপনাদেরকে দেখায় চলুন। প্রথমে এটা দেখেন, এটা হচ্ছে চিনামন নরের সাথে লটেনো মাদি। তো এটা আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটছে, মানে ডিম ফুটছে। ওই যে ওই পাশে কলস গুলা দেখা যাইতেছে, আর দাঁড়ান একটু নিচে দেখাই। এই তো আলহামদুলিল্লাহ, সবাই এটার জন্য মাশাল্লাহ অন্তত লিখবেন। দুইটা আলহামদুলিল্লাহ ছোট ছোট, আর এই দুইটাই সুস্থ আছে। আর পরে এই যে দ্বিতীয়টা দেখে উপরেরটা, আমাদের প্রথম জোড়া, যারা আমার আগের ভিডিওটা দেখছেন, তো আলহামদুলিল্লাহ এটার মধ্যেও দুইটা ওই পাশে ডিমের কলস দেখা যাইতেছে। আর এটা যে অ্যাগ্রেসিভ হইতাছে, এটার সামনে যাওয়াটাও মুশকিল হয়ে যাইতেছে, তো এটাকে আর ডিস্টার্ব না করি। এই দুই জোড়া, আর এই পাশে আছে আপনার এটাতেও, এটা সবার আগে পারছে, মানে সবার প্রথমে 15 তারিখে, তো আলহামদুলিল্লাহ ওইটার মধ্যেও আছে। তো এটাই তো দেখতে দিব না মনে হইতেছে, ওই যে না দেখা যাইতেছে, আমি আপনাদেরকে আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু দেখা গেছে। তো তো আমি যেগুলাতে দেখাবো ওগুলাতে বাচ্চা আছে, আর বাকিগুলাতে হয়তো ডিম নষ্ট হয়ে গেছে, না হয় ডিম পারে নাই। সবগুলা দেখাইলে তো টাইম অনেক যাইব, তাই যেগুলাতে প্রবলেম আর গুড নিউজ আছে ওগুলাই দেখাইতেছি। যেরকম এটার মধ্যেও এটার ডিম গুলা নষ্ট হয়ে গেছে, কারণ এটার 2 থেকে 2 দিন 3 দিন পরে যখন ডিম পারছিল প্রথম অবস্থায়, তখন এই মাদিটা অসুস্থ হয়ে যায়। ওইটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, এবং কি কি মেডিসিন দিছি ওইটা নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে, ওইটা আপনারা দেখে আসবেন বা আমি আই বাটনে দিয়ে দিব। আর এইটার কথা যে কি বলবো, এটা হচ্ছে অ্যালবিনো মাদির সাথে ব্ল্যাক বডি অ্যান্ড হেড ফেস নর, 2-3 বার হয়েছে ডিম কাটাইছি, কিন্তু কথা হইতেছে ডিম গুলা জমেই না একদম। এটা এটা কি প্রবলেম, যদি কেউ জানেন প্লিজ আমাকে একটু জানাইবেন, কারণ এটা সলিউশন পাইতেছি না আমি। কারণ প্রতিবারের মতো এবারও দেখলাম যে ডিম গুলো হলুদ, আর একটু দেখি বাইঙ্গা যে ভিতরে কি জমছে কিনা, জমেই না একদম। আমি গতবার দেখছিলাম, তাই এবারও সেম লাগতেছে। তো চলুন দেখি এটার কি অবস্থা। আর এটা তো আর রাইখা লাভ নেই, এটার বক্সটাও সরাই নেই। আর এই যে দেখুন ডিম গুলা, 3টা ডিম, আরেকটা ডিম আমি অন্যটা চাইলে দিছি ওই যে নিচেরটাতে, এগুলা ফাটাই দেখলাম, ভিতরে দেখি কোনো কিছুই নাই, মানে একদম পানি পানি হয়ে গেছে। কি কারণটা এরকম হয় কেন আমি বুঝতেছি না, যদি আপনারা জানেন না থাকেন তাহলে আমাকে একটু ইনবক্সে জানাইবেন। কারণ দেখুন এটা একদম জমি নেই, জমলে না বুঝতাম যে না মাদিতে সমস্যা ছিল বা নরে বসে বসে নাই, জমি তো নাই। তো এটা হওয়ার কারণটা কি আমি জানি না, যদি আপনারা জানেন না থাকেন আমাকে একটু বলবেন পরবর্তীতে। এখন আমি আপনাদেরকে কিছু লাভ বাটির মানে অবস্থা দিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের নতুন একটা নরের সাথে পুরাতন বাড়ির একটা মাদি ছিল আমার, এটা খুবই পছন্দের ছিল, ট্যাম না কিন্তু ট্যামের মতোই। এগুলা ডিম পারছে আলহামদুলিল্লাহ, এগুলা এখনো ফুটে নেই, কারণ হচ্ছে এগুলা গত মাসের 20 তারিখে, আজকে এখনো ডেট হয় নাই। তো এই পাশের গুলাতে বাচ্চা আছে, দেখুন লাভবাটের ছোট ছোট দুইটা,
একটা অলরেডি ডেট হয়ে গেছে আর দুইটা আছে, দেখুন খুবই ছোট ছোট, পোকাটেলের থেকে অনেক ছোট। এগুলা প্রথম অবস্থায় দেখলে দেখা যায় অসুস্থ, কিন্তু না আমিও ভয় পাই, কারণ লাভবার্ডের প্রথম অবস্থায় একদম ইয়া অবস্থায় থাকে। আলহামদুলিল্লাহ লাভবার্ডের এক জোড়া বাচ্চা পড়ছে আর বাকি। তো এখন আমি আপনাদেরকে আমার যে নতুন জোড়া লাভবার্ডের একটা নতুন জোড়া আছে আমার কাছে, ওই জোড়ার কিছু ইয়া দেখাই। এইটার খুব মানে নেস্টিং আমার খুবই ভালো লাগে, এবং প্রথম অবস্থায় যে তাড়াতাড়ি ডিম দিয়ে দিব ভাবিও নাই আলহামদুলিল্লাহ। এখন দেখি বাচ্চা ফুটে কিনা, অনেকদিন হয়েছে আর এটা ডেটটা লেখতেও মনে নেই, তো দিয়ে যান বুঝতেছি না কবে ফুটবে, মেবি 23 তারিখে। তো সব থেকে দুঃখের সংবাদ হচ্ছে আমি সকালবেলা আইসা দেখি নিচে ফ্লোরে বাচ্চাটা পড়া ছিল, নিচে এই জায়গাটায় ফ্লোরটা ময়লা, কারণ হইতাছে গতকাল যে পরিমাণ বৃষ্টি আসছিল ফ্লোরে পানি আসছিল, আমাদের যেই বাইরে খোলা জায়গাটা আছে ওইটা দিয়া, তো ওই পানিতে ভিজা ছিল। আলহামদুলিল্লাহ মানে টিকে আছে এটাই শুক্রিয়া, আর এবং যদি টেম্পারেচার লাইটের নিচে একটু হিট দিতেছি, এটা কি সার্ভাইভ করতে পারবো কিনা ওইটাই নিয়ে টেনশনে আছি, আল্লাহ ভরসা যা হয় হইব। এই ছিল আজকের আমার যে ডিম এবং বাচ্চার আপডেটটা।